আলিপুর জেল, যা আজ পরিণত হয়েছে আলিপুর জেল মিউজিয়াম। 1906 সালে স্থাপিত হয় এই জেল। এই জেলে বন্দি করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেহেরু, এছাড়া আরও অনেক বিপ্লবীকে। এখানেই দেওয়া হতো জোড়া ফাঁসি। এই মিউজিয়াম সম্বন্ধে বিভিন্ন খুঁটিনাটি তথ্য, এছাড়া কিভাবে আসবেন, কখন আসবেন, টিকিট মূল্য কি, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি গৌতম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএম দ্য ব্লগার। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা স্পেশাল জায়গায় এসেছি, সেটা হচ্ছে জায়গাটা হচ্ছে তোমরা পিছনে দেখতেই পাচ্ছ, লাল পাঁচিল, মানে আমাদের কলকাতার ফেমাস একটা ঐতিহ্য আলিপুর জেল। সেই জেলটাকে আজকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। সেই মিউজিয়ামটাই আজকে দেখব, কেমন কি ভিতরে করেছে। আমাদের অনেক বিপ্লবীরা এই জেলে কাটিয়ে গেছে অনেক বছরের পর বছর, তা সেই জিনিসটাকে কিভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সাথে থাকো, পাশে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো। মিউজিয়ামটি খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত, সকাল 11:30 থেকে বিকেল 5:30 অবধি। প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। এবার বলে রাখি কিভাবে আসবেন। আলিপুর জেল মিউজিয়ামের নিয়ারেস্ট মেট্রো স্টেশন যতীন্দাস পার্ক। যতীন্দাস পার্কে নেবে, ওখান থেকে অটো ধরেও চলে আসতে পারেন, বা 5 মিনিটের হাঁটা রাস্তা আপনি চলে আসতে পারেন আলিপুর জেল। তো এই হচ্ছে আলিপুর জেলের মেন গেট, যেটা দেখতে পাচ্ছ। আর এখান থেকে ঢুকবে, এন্ট্রি হবে ওই এর ভিতর থেকে, এটার যে ব্যারিকেডটা দেওয়া রয়েছে তার ওপার থেকে এন্ট্রি হবে। এন্ট্রি হয়ে বাঁদিকেই দেখতে হবে, সামনেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে নিতে হবে ওখান থেকে। ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউড না, ঠিক আছে। টিকিট কেটে তোমরা ভিতরে এন্ট্রি করতে পারবে। আর টিকিট মূল্য আমি দেখিয়ে দিয়েছি ফার্স্টে, টিকিট মূল্য 30 টাকা। আর যখন তোমরা যদি লাইটিং শো দেখতে চাও তার ক্ষেত্রে টিকিট মূল্য কিন্তু 100 টাকা। চলো তাহলে এবার টিকিটটা কাটা যাক, কেটে ভিতরে ঢোকা যাক। তো প্রবেশ করছি এখন আলিপুর জেল কাম মিউজিয়াম। এখন মিউজিয়ামে পরিণত হয়েছে আলিপুর জেল। তো দেখতেই পাচ্ছ ভিতরটা, তো আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, বিখ্যাত গান কবি নজরুল লিখে গেছিলেন সেই সময়, কারা রই লই হোক পাট, ভেঙে ফেল করে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। সেই পুরো গানটা কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তখনকার মানে তখনকার বিপ্লবীদের জন্য এই গানটা কিন্তু কবি নজরুল লিখে গেছিলেন। আর সেই গানটা কিন্তু আবহ সঙ্গীত, এই যে স্পিকারটা রয়েছে এখানে কিন্তু ক্রমশ বেজে যাচ্ছে সেই সঙ্গীতটা, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। একটা আলাদাই আবাস কিন্তু, মানে ঢুকলেই ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একটা আলাদাই আবাস আমরা পাচ্ছি এই জায়গাটা। তো চলো এবার ভিতরে একটু প্রবেশ করা যাক। তোমরা যদি কোনো কক্ষ বা কোনো কিছু খুঁজে না পাও, এখানে কিন্তু সম্পূর্ণ ম্যাপটা দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ম্যাপটা দেখে নিতে পারো। ঢুকেই সামনেই কিন্তু ম্যাপটা দেওয়া রয়েছে, এখানে বাংলা লেখা রয়েছে আর ইংলিশে যাদের পড়তে সুবিধা হয় ইংলিশে লেখা রয়েছে, দুটোই কিন্তু ভাষায় এখানে লেখা রয়েছে। আমরা এবার এগিয়ে যাব নেতাজির কক্ষের দিকে, মানে নেতাজি যেই কক্ষে থাকতেন সেই কক্ষের দিকে এগিয়ে যাব, আর ফাঁসির মঞ্চের দিকেও এগিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5 বিপ্লবীর মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। প্রথমেই যা যেটা যাকে দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি তোমাদের, প্রথমেই রয়েছে কিন্তু দীনেশ মজুমদার, তারপরে তারপরে যিনি রয়েছে উনি হলেন রামকৃষ্ণ বিশ্বাস, তারপরে রয়েছে দীনেশ গুপ্ত, ইনি হলেন প্রমোদ চৌধুরী, আর তার একদম শেষে রয়েছেন অন্তর হরি মিত্র। তো এখানে কিন্তু ম্যাপের সাহায্যে দেখিয়ে দিয়েছে অ্যারো দিয়ে প্রত্যেকটা যে কোন সেল কোন দিকে রয়েছে, সেই অনুযায়ী আমরা এখন যাব। এখন এসে গেছি আলিপুর জেলের সেই ঐতিহাসিক ফাঁসির মঞ্চের সামনে।
এখানেই দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়া হয়েছিল। এছাড়া না জানি আরও কত বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। এখানেই দেওয়া হতো ঝুরা ফাঁসি, পাশাপাশি দুজনকে দাঁড় করিয়ে একসাথে ফাঁসির দড়ি গলায় পরানো হতো। তো এই মঞ্চেই জানি না কত আমাদের দেশের বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই মঞ্চটাই আমরা চাঁদে চাক্ষুষ হচ্ছি, নিজের চোখে দেখতে পাচ্ছি। আশা করিনি যে এরকম দেখতে পাবো। মিউজিয়ামটা করা হয়েছে বলে কিন্তু আমাদের আজকের এখানে ঢোকা। আমি এখন প্রবেশ করছি ডিটেনশন সেলের ভিতরে। ডিটেনশন সেল মানে যেখানটা মানে ফাঁসির আগে যেই সেলগুলোতে ফাঁসির কয়েদিদের রাখা হতো। তো আমরা চলে এসেছি এবং সেকেন্ড সেলটার সামনে। সেকেন্ড এখানে যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন কিন্তু দীনেশ গুপ্ত। এনাকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল, তাই এনাকে ডিটেনশন সেলে এখানে দেখানো হয়েছে। এই যে আমরা আরেকটা সেলের ভিতর ঢুকে এসেছি। এখানে কিন্তু দুজন শোয়ার জায়গা ছিল, এখানে একজন এখানে একজন, দুজন কিন্তু শোয়ার জায়গা ছিল। আর এই জানলাগুলো খোলা থাকতো, এই জানলা দিয়ে যা আলো আসতো আসতো। আগের তিনটে সেলে দেখলে ওই তিনটে সেলে কিন্তু একজন করে শোয়ার জায়গা ছিল, কিন্তু এই সেলটা দুজন শোয়ার জায়গা ছিল। তো এবার চলে এসেছি একটা সেলের সামনে। দেখতে পাচ্ছ এখানে নেতাজি কক্ষ আছে, বিধানচন্দ্র রায় কক্ষ আছে, চিত্তরঞ্জন দাস কক্ষ আছে, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ রয়েছে। তা এখানে এখন ভিতরে যাব। তো চলো দেখি ভিতরটা, ভিতরে সেলগুলো একটু দেখি। এখন একটা সেলের ভিতর ঢুকছি, থার্ড সেল যেটা। এখানে দেখতে পাচ্ছ একটা মূর্তিকে তৈরি করা হয়েছে। মূর্তির চারি সারা গায়ে কিন্তু পাখি তৈরি করা হয়েছে, এই যে মাটি দিয়ে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। তো এখন আছি ডক্টর বিধানচন্দ্র রায়ের সেলের সামনে। এই যে না মূর্তি দেখতে পাচ্ছ, মূর্তিটা তৈরি করা হয়েছে। এনাকেও কিন্তু এই জেলে বন্দি করে রাখা হয়েছিল। তো আমি এসে গেছি এখন দেশনায়ক আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের সেলের সামনে। দেখতে পাচ্ছ তা নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যাপারে স্পেশালি আমার বলার কিছু নেই, আমি কি বলবো, সবাই সারা বিশ্ব জানে নেতাজি সুভাষচন্দ্র বোসের। এনাকে এই সেলেই রাখা হয়েছিল, তাই এনার এই মূর্তিটা এখানে তৈরি করে রাখা হয়েছে। উনি কতদিন এই সেলে ছিলেন সব কিন্তু লেখা রয়েছে এইখানে, দেখতে পাচ্ছি সব ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে লেখাটা পড়ে নিতে পারো। এবার কিন্তু আমরা এসে গেছি দেশবন্ধু কক্ষের সামনে। কক্ষে কিন্তু দেশবন্ধুকে আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ উনি এখন ওনার মূর্তিটা কিন্তু বাইরে তৈরি করা হয়েছে। ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছেন উনি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা উনি উপভোগ করতেন। আসলে বাইরে তো যেতে পারবে না, এই জেলের মধ্যে এই জেলের যেইটুকু জিনিস তিনি এখানে দাঁড়িয়ে দেখার চেষ্টা করতেন। এবার তো এই আলিপুর জেল দেখতে এসে, পরিদর্শন করতে এসে আমার কিন্তু একটা গান অবশ্যই মনে পড়লো, সেই গানটাই আমি একটু দু লাইন গাওয়ার চেষ্টা করব। মুক্তির মন্দির সোফানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোফানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবীদের ওই রক্তে রাঙা
বন্দিশালার ওই সে কল ভাঙা, কত বিপ্লবীদের ওই রক্তে রাঙা। বন্দিশালার ওই সে কল ভাঙা, কত বিপ্লবীদের রক্তে যে রাঙা রয়েছে এই জেল, কতটা বেদনাদায়ক সেটা কিন্তু মানে এখানে এসে ফিল করতে পারছি আমরা। তাই বলছি অবশ্যই একবার এসে এই যে সে মানে আলিপুর জেলটাকে মিউজিয়াম করেছে, অবশ্যই এসে একবার দেখে যাও। তো চলে এসেছি আর একটা সেলের সামনে, দেখতে পাচ্ছ নেহেরু কক্ষ। তো নেহেরু সেলের ভিতরে এখন প্রবেশ করছি, নেহেরু কক্ষের ভিতরে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে কিন্তু ইন্দিরা গান্ধীর একটা মূর্তি তৈরি করে রাখা রয়েছে। উনি কিন্তু বাবাকে দেখতে আসতেন, দেখতে এসে এখানটায় বসে থাকতেন, সেই জিনিসটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবার আমরা কক্ষের দিকে এগাবো। তো এই যে দেখতে পাচ্ছ লেখাটা রয়েছে, এই লেখাটা কিন্তু তোমরা ক্রস করে পড়ে নিতে পারো। উনি কবে থেকে কতদিন এখানে জমা মানে কতদিন এই সেলে বন্দি ছিলেন সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। আর এই হচ্ছে ওনার মূর্তি। তো দেখতে পাচ্ছ এখন যেখানে প্রবেশ করছি এটা কিন্তু আগে একটা গোদাম ঘর ছিল, এখানে সব জিনিসপত্র মালপত্র এখানে স্টোর করে রাখা হতো। এখন সেই জিনিসটাকে কিন্তু একটা লাইব্রেরি আকার দেওয়া হয়েছে। এই যে এখানে চেয়ার টেবিল পাতা হয়েছে, চেয়ার টেবিলে বসে তোমরা বইগুলো পড়তে পারো, যে ঐতিহাসিক বইগুলো রয়েছে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে বইগুলো রয়েছে, এই বইগুলো কিন্তু তোমরা এখানে চেয়ার টেবিলে বসে পড়তে পারো। এছাড়াও তোমরা কিন্তু এখানে কাগজ, এই কাগজগুলো যে দেখছো এখানে কিন্তু তোমরা নিজেদের মতো আঁকতে পারো। ছোটো ছোটো বাচ্চারা যে আঁকা পছন্দ করে সেগুলো কিন্তু এখানে রয়েছে, রং রয়েছে, পেন্সিল রয়েছে, এখানে কিন্তু এঁকে এই যে এইখানটা টানানো হয়েছে, এগুলো জিনিস ছবি বা লেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ছোটো ছোটো বাচ্চারা এগুলো করেছে। এই যে নাম লেখা রয়েছে এনাদের বাচ্চাগুলো যারা করেছে, সেটা কিন্তু তোমরাও করতে পারো। এই যে টেবিলে বসে তোমরা কিন্তু লিখতে পারো, পড়তে পারো বা আঁকতে পারো। তো আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, মিউজিয়াম কিন্তু 5:30 ক্লোজ হয়ে যায় আর 5:15 থেকে ওনারা পুরো মানে এরিয়াটা ক্লিয়ার করা শুরু করে দেন। তো অনেকটা টাইম হয়েও গেছে, 5:30 বাজতে যায়। তো আমরাও আর বেশি ভিডিও আজকে বাড়াবো না, তো একটা লাস্ট কক্ষ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তাঁত কক্ষ, এখানে তাঁত বোনা হতো, সেটাই একটু দেখে তারপরে আজকের ভিডিও এখানেই শেষ করবো। চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মূর্তিগুলোর সাহায্যে দেখানো হয়েছে যে কীভাবে ওনারা তাঁত বুনতেন, চাকার সাহায্যে কীভাবে তাঁত বোনা হতো সেগুলো দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাপড় বোনা হচ্ছে, এই যে তাঁত সুতো দিয়ে কাপড় এখানে বোনা হচ্ছে, সেই মূর্তিটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই যে তাঁত মেশিন, কাপড়ের মেশিন, এগুলো কিন্তু এগুলো তোমরা কিন্তু সব জায়গায় দেখতে পাবে না, মানে যেখানে তাঁত শিল্পী মানে তাঁতের কাপড় বোনা হয় সেই সব জায়গায় কিন্তু এগুলো দেখতে পাবে। তা আমি এই প্রথম এই তাঁত মেশিন কিন্তু নিজের চোখে দেখছি। এইখানে দেখতে পাচ্ছো এই যে উনুনগুলো তৈরি করা রয়েছে, এই উনুনে কিন্তু রান্না হতো, রান্না হওয়ার পর সেগুলো কয়েকদিন খাবার পরিবেশন করা হতো।
তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কারণ বন্ধ করার টাইম হয়ে গেছে, 5টা অলরেডি বেজে গেছে, 5:10 হয়ে গেছে। তা 5:15 থেকে ওনারা পুরো জায়গাটা এরিয়াটা ক্লিয়ার করেন, তা 5:30 ক্লোজ হয়ে যায়। তা সব গেটগুলো অলরেডি বন্ধ করা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ গেটগুলো কিন্তু বন্ধ করা শুরু হয়ে গেছে। তা আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি, এরপর আরেকদিন আসবো, আর বাকি যে এরিয়াটা রয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তা আজকে তো সম্পূর্ণটা হলো না, তা যেইটুকু হয়েছে সেটুকুই আজকে একটা ভিডিও দিচ্ছি, আর বাকি ভিডিও আরেকটা ভিডিও আসবে, সেটাতে বাকি এরিয়াটা কমপ্লিট করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো, সাথে থাকো জিএম দা ব্লগারের। তো আজকের ভিডিও এই অবধি, টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে আবার পরের ভিডিওয়।